লাইলাতুল কদর বা সৌভাগ্য রজনী লাভ করা মুমিনের সবচেয়ে বড় পাওয়া। সারা জীবন কঠোর সাধনা, ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে শয়তানি প্রবৃত্তিরূপে দৈত্যকে নিধন করার পর মুমিনের কাছে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি, সেই মুহূর্তটি যা আল কুরআনে লাইলাতুল কদর নামে আখ্যায়িত হয়েছে। গভীর নিশীতে প্রেমিক প্রেমিকা যেমন দুনিয়ার সবার অগোচরে চুপিসারে অভিসারে মিলিত হয়, তেমনি আধ্যাত্মিক জগতে মুমিন সাধনার শেষে শেষ লগ্নে তার প্রভুর দিদার বা দর্শন ও সান্নিধ্য লাভ করে বাক্যালাপে ভূষিত হয়। এ মুহূর্তটি আসলে তার জীবনে লাইলাতুল কদর। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায়, এ মুহূর্তটি অবশ্যই মুমিনের জীবনে আসে রমজানের কঠোর সাধনার শেষ দশকে। রোজার সাধনার মাধ্যমে মুমিন পানাহার ত্যাগ করে নিদ্রাকে কম করে দিয়ে এবং বৈধ জিনিস সাময়িক নিজের জন্য আল্লাহর খাতিরে অবৈধ বানিয়ে রাখে। তাই সে আল্লাহর সাথে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বাক্যালাপ করার সৌভাগ্য লাভ করে। এর ইঙ্গিত আমরা কুরআন মজিদের সূরা বাকারার 187 নম্বর আয়াতে পেয়েছি। সুতরাং সেই মুহূর্তটি প্রত্যেক মুমিনের জীবনের জন্য অতি আদরের। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজানের শেষ দশকেই আল কুরআনের মহান বাণী লাভ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তটিকে বুঝানোর জন্য তার উম্মতকে এটি অনুসন্ধানের জন্য বলেছেন। এটি রমজান মাসে এবং রমজানের শেষ দশকে বেজোড় দিনগুলোতে এবং সম্ভাব্য দিনও বলেছেন 27 তারিখ। হাদিস পাঠে জানা যায়, হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত সম্বন্ধে তাদেরকে জানাবার জন্য এসেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কদরের রাত সম্পর্কে তোমাদের জানাবার জন্য এসেছি, কিন্তু অমুক অমুক ঝগড়া করাতে আমি তারিখটি ভুলে গেছি। অতএব যে মহান ব্যক্তিত্ব তার উম্মতের হেদায়েতের খুঁটিনাটি কিছুই বর্ণনা করতে ভুলে যাননি, অথচ দুটি লোকের ঝগড়ার কারণে এক মহামূল্যবান বিষয় ভুলে গেলেন, এর পেছনে রহস্য কী? অর্থাৎ আল্লাহ চাইলেন সেই শুভ মুহূর্তটি লাভ করার জন্য প্রত্যেক মুমিন যেন সারা জীবন চেষ্টা সাধনা করে। সেই মুহূর্তটি যদি নির্ধারিতভাবে সবার জানা থাকতো তাহলে সারা জীবন সাধনার কোনো প্রয়োজন হতো না, কেবল সেই নির্দিষ্ট সময়ে চেষ্টা করলেই চলতো, আর এভাবে সেই মুহূর্তটির কোনো মাহাত্ম্য ও কদরই থাকতো না। খোদাতালা সূরা কদরে মুমিনদের সুসংবাদ দিয়েছেন, তাঁর বাণী ও তাঁর নবীকে লাইলাতুল কদরে তথা মহাসম্মানিত রাতে আকাশ থেকে অবতীর্ণ করা হয়েছে এবং প্রত্যেক মুজাদ্দিদ ও সংস্কারক যারা খোদার পক্ষ থেকে এসে থাকেন তারা লাইলাতুল কদরে অবতীর্ণ হয়ে থাকেন। লাইলাতুল কদর সেই অন্ধকার যুগের নাম যখন অন্ধকার চরমে পৌঁছে থাকে। এজন্য সে যুগ স্বভাবতেই প্রত্যাশা করে যেন অন্ধকার দূর করার জন্য কোনো এক জ্যোতি অবতীর্ণ হয়। সেই যুগের নাম রূপকভাবে লাইলাতুল কদর রাখা হয়েছে। তবে রমজানের শেষ দশকের রাতগুলোতে দোয়া কবুলিয়তের এক বিশেষ মুহূর্ত এসে থাকে। কারো এ মুহূর্তটি লাভ করলে তার কি করা উচিত, এ প্রসঙ্গে একটি হাদিস আছে যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি জানতে চেয়েছিলাম যে লাইলাতুল কদর যদি আমি পাই তাহলে আমার সে রাতে কি করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ওয়া আফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ যদি কাউকে নিজ সন্নিধান থেকে ক্ষমা করে দেন তাহলে তো সে এক নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে গেল। আর নিষ্পাপ শিশু অবস্থায় যখন কেউ মৃত্যুর স্বাদ লাভ করে তার জন্য তো অবধারিত আছে অনন্ত শান্তির জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন। আমিন।